আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমি ইস্ট ওয়েস্ট মেডিকেলের ডিপ্লোমা ফার্মাসিস্ট হিসেবে কর্তব্যরত আছি অ্যাজ এ ফার্মাসিস্ট আমাদের কিন্তু মেডিসিন সম্পর্কে এবং মেডিসিন পেশেন্টদের কীভাবে দিতে হয় এবং পেশেন্টকে কীভাবে কাউন্সেলিং করতে হয় এই বিষয়গুলো আমাদের করতে হয় এবং জানতে হয় যার কারণে আমি আজকের টপিক হিসেবে সিলেক্ট করছি হাউ টু ডিসপেন্স মেডিসিন ফার্স্ট মেডিসিন ডিসপেন্সিং খুবই সেন্সিটিভ এবং গুরুত্বপূর্ণ একটা কাজ যেটা আমাদের দেশে একটু অবহেলিতভাবে করা হয় বা অজ্ঞ লোকদের দ্বারাই বেশিরভাগ ক্ষেত্রে এই ডিসপেন্সিংটা করা হয় বাট এটা কিন্তু খুবই একটা সেন্সিটিভ বিষয় কারণ ডক্টরদের প্রেসক্রিপশন রোগী হোক বা যারা ডিসপেন্স করে তাদের ভুল বোঝার কারণে কিন্তু পৃথিবীতে অনেক রোগী মৃত্যুবরণ করে তো আমাদের মধ্যে যারা আমরা ডিসপেন্স করি বা রোগীদের মেডিসিন দিয়ে সার্ভ করি তারা কিভাবে খুব অল্প সময়ের মধ্যে এই সাইটটাতে এক্সপার্ট হতে পারবে সে বিষয়ে আজকে আমার ভিডিও তো আমরা অবশ্যই জানি যে এই লাইনে কাজ করতে গেলে প্রচুর পরিমাণে মেডিসিন আইটেম জানতে হয় সার্জিক্যাল আইটেম জানতে হয় বাট সেটা জানার জন্য খুব বেশি সময় লাগে না মেডিসিন আইটেম জানার জন্য অনেক বেশি সময় লাগে এবং আমাদের প্রচুর পরিমাণে অল্টারনেটিভ নাম জানতে হয় অধিকাংশ হসপিটালে দুইটা সেকশন থাকে অর্থাৎ আইপিডি এবং ওপিডি আইপিডিতে পরে আসি প্রথমে ওপিডি দিয়ে শুরু করা যাক তো একটা প্রেসক্রিপশন সার্ভ করতে গেলে প্রথমেই প্রেসক্রিপশনটা আমাদের ভালোভাবে দেখতে হবে এবং খেয়াল করতে হবে যে এখানকার কোন ওষুধটা আমার অজানা যদিও আমরা যত বেশি এক্সপার্ট হব তত বেশি প্রেসক্রিপশনের সকল ওষুধ আমাদের জানা হওয়ার সম্ভাবনা তত বেশি তারপরেও কিছু কিছু মেডিসিন অজানা থাকতেই পারে বাট অনেক সময় ডাক্তারের অনেক বেশি ভালো লেখার কারণে তথা আমি বুঝাইতে চাচ্ছি কিছু কিছু ডক্টরের হাতের লেখা একটু বেশি খারাপ হওয়ার কারণে আমাদের চেনা ওষুধও অনেক সময় অচেনা হয়ে যায় যেমন ডিসপ্লে তে আমি একটা ওষুধের নাম দিছি সেটা রোলাক নাকি রেভ কোনটা আমরা বুঝে নিবো এক্ষেত্রে আমরা যদি দক্ষ না হয় তাহলে কিন্তু আমরা রোলাকের জায়গায় রেফ এবং রেবের জায়গায় রোলাক দিয়ে দিব শেষে আমাদের এম দেখে বা অন্য কোনো ভাবে বুঝে নিতে হয় যেটা হয় রেফ বা রোলাক প্রেসক্রিপশন হাতে পাওয়ার পরেই খেয়াল করার একটা বড় বিষয় রয়েছে সেটা হলো ডক্টর ক্যাপসুল লিখেছে নাকি ট্যাবলেট লিখেছে নাকি ইঞ্জেকশন নাকি ইনহেলার নাকি সিরাপ এরকম কোন ডোজেস ফর্মটা ডক্টর প্রেসক্রাইব করেছে এই বিষয়টা কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে কারণ একই ওষুধের বিভিন্ন ডোজেস ফর্ম হয়ে থাকে একটার বদলে আর কিন্তু কখনোই দেওয়া যাবে না তো প্রেসক্রিপশনের কোনো ওষুধ যদি আমাদের অজানা বা অজানা থাকে সেক্ষেত্রে আমরা কী করব সেটা দেখে নেওয়া যাক আমাদের হসপিটাল কিংবা প্রতিষ্ঠান প্রদত্ত যে সফটওয়্যারটা আছে এই সফটওয়্যারের পাশে প্লাস চিহ্নতে দিয়ে নতুন একটা লিঙ্ক নিব সেই লিঙ্কের মধ্যে আমাদের সার্চ দেওয়ার অপশন দুইটা পাবো আমরা গুগল সার্চ তো হয় উপরে কিংবা নিচে আর একটা সার্চের অপশন সেই সার্চে আমরা মেডেক্স লিখব তো আগে থেকে যদি আমরা লিখে থাকি বা সার্চ দিয়ে থাকি সেক্ষেত্রে আমাদের ডায়ামিটারে উঠে থাকবে অথবা মেডেক্স আমরা শর্টকাট বা এইভাবে সিলেক্ট করে রাখতে পারি আগে থেকে সেভ করে রাখতে পারি তো এখানে ক্লিক করলেই আমাদের একটা লিঙ্ক আসবে প্রথমেই তো এই লিঙ্কটাতে ক্লিক করলে আমরা সুন্দর একটা ফর্মেট পাবো এবং সার্চ দেওয়ার এখানে উপরে অপশন রয়েছে এখানে আমরা জেনেরিক কিংবা ব্র্যান্ড নেম যে কোনো কিছু লিখেই সার্চ দিতে পারবো ধরে নেই শেফুল নামে মেডিসিনটা আমরা চিনতে পারি নি প্রেসক্রিপশনে তো শেফুল যদি লিখে দেয় আমরা এর কত এম জি বা কত কত ডোজ পাওয়া যায় সেটাতে ক্লিক করবো যেটা আমাদের দরকার ক্লিক করার পর এখন ধরে নেই যে আমাদের এটা নাই তো এখন অল্টারনেটিভ ব্র্যান্ড হিসেবে আমরা দেখতে পারি এখানকার ভিতর কোনটা মেডিসিন আমাদের আসে প্রথমে নাম তারপর ডোজেস ফর্ম তারপর কত কত এম জি পাওয়া যায় তারপর কোম্পানির নাম তারপর প্রাইস সব কিছু কিন্তু এখানে গোছানো আছে যদি এরকম অ্যাড আসে সেক্ষেত্রে আমাদের ক্রস করে দিতে হবে কোনায় গিয়ে আমরা দ্রুত সময়ের মধ্যে এখানে দেখবো এবং আমাদের যে সফটওয়্যার রয়েছে সেই সফটওয়্যারে চেক দেবো আমাদের কাছে আসে কিনা আবার আমরা চাইলে কিন্তু ব্র্যান্ড নেম দিয়ে সার্জ না দিয়ে জেনারিক নেম দিয়ে সার্জ দিয়েও কিন্তু দেখতে পারি জেনেরিক নেম দিয়ে সার্জ দেওয়া হল সেপর প্রোগ্রাম ম্যাক্সি টাইপ তো এক্ষেত্রে আমরা আবার দেখতে পারি যে অ্যাভেলেবেল ব্র্যান্ডগুলো কী কী এই জেনারিকের তো সেখান থেকে আবার আমরা কোম্পানির নাম লিখে সার্জ দিতে পারি যে এই কোম্পানিটার আমাদের আছে কি না বা এই কোম্পানিটার নাম কী তো এক্ষেত্রে আমরা ক্লিক করলেও হবে অথবা এখানে লিখলেও হবে টাইপ করলে হবে স্কোয়ার যদি আমরা লিখি বা স্কিউ লিখলে চলে আসবে সেখানে ক্লিক করলে স্কোয়ার কোম্পানি সেফ্রোকজিম এক্সাইলের কী কী ওষুধ আছে সেটা চলে আসবে অথবা আদার কম্বিনেশনে গিয়ে আমরা দেখতে পারি যে এটা আসলে আর কী কী কম্বিনেশনের সাথে যোগ বিয়োগ আছে যেমন সেফোরক্সিম এক্সাইডালের সাথে ক্লাইভোনিক অ্যাসিড আমরা একটা ফর্ম ফর্মুলা দেখি তো সেটার ক্ষেত্রে আবার কী কী নাম পাওয়া যায় কী কী কোম্পানির সেটাও কিন্তু আমরা এখানে পেয়ে যাই এই যে আমরা যদি এই পাশে সার্চ দিই কোম্পানির নাম লিখে অথবা এখানে যে লিস্ট আছে এখান থেকে যদি পাই আমরা এইভাবে কিন্তু খুঁজে পাইতে পারি যে কোনো ওষুধ বা কোন কোম্পানির আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এখানে দেখে আমরা আবার আমাদের সফটওয়্যারে গিয়ে চেক দিতে পারি যে আসলে কোনটা আমাদের আসে বা কোনটা কী পরিমাণে আসে অনেক সময় ফরেনার কোনো স্টুডেন্ট বা কোনো লোক এসে আমাদের বিদেশি কোনো ওষুধের নাম বলে থাকে ব্র্যান্ড নেম তো সেক্ষেত্রে আমরা আগে মেডেক্সে সার্চ দিয়ে শিওর হবো যে আসলে আমাদের দেশে অ্যাভেলেবেল কোনো এই নামে ওষুধ আছে কি না তো ধরে এই টলোমেট নামে একটা ওষুধের নাম বললো একটা ইন্ডিয়ান স্টুডেন্ট তো আমরা টলোমেট লিখে সার্চ দিলাম পাইলাম না তো সেক্ষেত্রে আমাদের নতুন আরেকটা একটা লিঙ্ক নেবো নতুন একটা লিঙ্ক নিয়ে আমরা গুগলে আমরা টলোমেট লিখে সার্চ দিব তো টলোমেট লিখে সার্চ দিলে আমাদের নিচে ইন্টার দিলে আমাদের কিছু লিঙ্ক চলে আসবে তো লেখা দেখলে আমরা অত সহজে বুঝব না তো এই জন্য আমরা ইমেজ অপশনে ক্লিক করবো অনেকগুলো ইমেজ আসবে তার মধ্যে যে কোনো একটা ইমেজে ক্লিক করবো আমরা দেখবো এটা মেইন জেনেরিক নেমটা কি তো এটা জেনেরিক নেম হলে ইট্রাকোনাজল তো তখন আমরা আবার এই আগের মেডেক্সে এসে আমরা আবার সার্চ দিব ইট্রাকোনাজল তো ইট্রাকোনাজল জেনেরিক নেম যেহেতু এখানে জেনেরিক ব্র্যান্ড যে কোনো একটা লিখলেই হয় তো ইট্রাকোনাজল লিখে আমরা ইট্রাকোনাজলে ক্লিক করব ক্লিক করে আমরা আমাদের অ্যাভেলেবেল যে ব্র্যান্ডগুলো চলে আসবে পাশে এখানে আমরা দেখতে পারি যে আসলে এখানকার ভিতর কোন ওষুধটা আমাদের আছে এবং আমাদের ইট্রা আছে কিনা এটা আমরা চেক দেওয়ার জন্য আবার আমরা আমাদের সফটওয়্যারে গিয়ে সার্চ দিতে পারি আবার এ ফিরে এসে ওই কোম্পানির নাম হিসেবে দেখতে পারি যে আসলে অমুক কোম্পানির এই জেনারিকটা আমাদের কোনো ব্র্যান্ড আছে কিনা তো এই সব কিছু আমাদের অনেক দ্রুততম সময়ের মধ্যেই কিন্তু করতে হবে এতক্ষণ আমরা লিঙ্ক দিয়ে কম্পিউটারে ওষুধ কীভাবে খুঁজবো সেটা শিখলাম তো এবারে মোবাইল দিয়ে আমরা শিখবো সেটা লিঙ্ক দিয়ে হতে পারে বা অ্যাপস দিয়ে হতে পারে তবে মোবাইলে অ্যাপসে বেটার তো প্রথমত প্যাশন এইট নামক একটা অ্যাপস যদি আমরা ব্যবহার করি তো সেক্ষেত্রে ঔষধ সার্চ অপশনে গিয়ে আমরা যে একটা ব্র্যান্ড নেম সার্চ করবো ব্র্যান্ড অপশনে গিয়ে তো ব্র্যান্ড নেম যদি আমরা সার্চ করি তাও হবে অথবা জেনেরিক অপশনে গিয়ে জেনেরিক নেম যদি সার্চ করি সেক্ষেত্রে ক্লিক করলে আমাদের কিন্তু ওই জেনেরিকের সব ব্র্যান্ডের লিস্ট চলে আসবে তো সেই লিস্টগুলোর মধ্যে আমরা যে কোনো একটা চুজ করে নিতে পারি আমাদের আসে কি না কিন্তু বা কোম্পানির নাম লিখে সেই কোম্পানির নির্দিষ্ট ওষুধ আমাদের সামনে কিন্তু চলে আসবে যেমন স্কোয়ার এনেটা অপশন নেই এভাবে যদি আমরা লিখি তাহলে ওই জেনেরিকের ব্র্যান্ড নেমগুলো চলে আসবে কিংবা আমরা যদি ব্র্যান্ড নেমই সার্চ করি তো ব্র্যান্ড নেম সার্চ করার পর যে কোনো একটা ব্র্যান্ডে ঢুকার পর আমাদের বিভিন্ন অপশন চলে আসবে ব্যবহার বা মূল্য তো সেক্ষেত্রে আবার অল্টারনেটিভ আমরা অন্যান্য ব্র্যান্ড অপশনে দেখতে পাই মেডিকেল বা ফার্মেসি স্টুডেন্টদের আরেকটা জনপ্রিয় অ্যাপস হল ডিমস এখানে আমরা বিভিন্ন ওষুধ সার্চ করে আরও বেশি অপশন জানতে পারি যেমন আমরা সার্চ অপশনে গিয়ে এখানে কিন্তু ব্র্যান্ড নেম জেনারিক নেম বা ইন্ডিকেশন বিভিন্নভাবে সার্চ দিতে পারি তাৎক্ষণিকভাবে কোন কোম্পানি সেটা জানার জন্য আমরা এই পন্থা অবলম্বন করতে পারি কিন্তু এটাকে সচরাচর বা কমন বানিয়ে নেওয়া যাবে না এটা রোগী বা রোগীর লোককে বা কাউকে বুঝতে দেওয়া যাবে না এবং সময় বেশি নেওয়া যাবে না এর জন্য কম্পিউটারে সার্চ দেওয়াটাই আমাদের জন্য বেটার এমনকি একটা সময় আমি নিজেও আমাদের ফার্মেসির পিছনে বা স্টোরে যেখানে ওষুধ স্টক করা থাকে সেখানে ওষুধ খুঁজতে গিয়ে আগে শিওর হয়ে নিতাম বা জেনে নিতাম এটা কোন কোম্পানির ওষুধ এবং কোথায় গিয়ে আমাকে এটা খুঁজতে হবে এভাবেই বিভিন্ন উপায় অবলম্বন করে নিজেকে ডেভেলপ করে নিতে হয় এবং এক্ষেত্রে ফার্মেসি স্টাফরা যত বেশি কর্ডিয়াল হয় তত বেশি কাজটা সহজে তাড়াতাড়ি শিখতে সুবিধা হয় আমরা যদি কোনো বক্সের কালার বা গেট আপ সম্পর্কে অবগত না থাকি সেক্ষেত্রে ওষুধ খুঁজে পাওয়া অনেক সময় কঠিন হয়ে যায় বিশেষ করে অগসালো যখন থাকে তখন অগসালো হয়েই যায় যদি সাজানো থাকে বা নির্দিষ্ট জায়গায় থাকে সেক্ষেত্রে তো ভালো তো ধরে নেই আমরা বিলিশটা নামে একটা ওষুধ খুঁজতেছি তো আমরা কালার যদি জেনে থাকি তাহলে তো খুব সহজেই পেয়ে যাব তো সেই বিলিশটার কালার হলো সবুজ তো সেক্ষেত্রে আমাদের চোখে কিন্তু আগে সবুজ কালারের যে বক্সগুলো আছে সেগুলো আমাদের নজরে আসবে তো স্কোয়ারের ক্ষেত্রে এটা বেশি কারণ স্কোয়ারের প্রোডাক্ট রঙ বেরঙের হয় এটা অনেক সুবিধাও রয়েছে তো সবুজ কালারগুলো যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রে বিলিশটা আমরা খুব সহজেই খুঁজে পাবো আমাদেরকে কোম্পানির নাম প্লাস বক্সের কালার জানার পাশাপাশি কিন্তু বক্সের সাইজও জানা জরুরি যেমন আমি যদি যেস্ট্রেনল নামে একটা ওষুধ খুঁজি তো সেটা কিন্তু আমাকে ছোটো বক্সওয়ালা যে ঘরটা আছে বা জায়গাটা আছে সেই জায়গাটাতেই দেখতে হবে আমাকে ওষুধটা বা খুঁজতে হবে কিন্তু আমি যদি উপরে বড়ো বক্সগুলো দেখি তাহলে কিন্তু সেটা পাবো না একইভাবে বড় বক্স যদি কোনো ওষুধ খুঁজি ধরি আমরা সেবুটেন খুঁজতেছি তো সেই সেবুটেনটা যদি আমরা নিচে বা অন্য কোথাও রাখা ছোটো বক্সগুলার দিকে নজর দিই তাহলে কিন্তু সেই বক্সটা কিন্তু আমরা খুঁজে পাবো না সহজে কিছু কিছু কোম্পানির বক্সগুলোর কালার সাদা হয় বিশেষ করে হেলথ কেয়ার ভেক্সিমকো কিংবা ড্রাগ ইন্টারন্যাশনাল অধিকাংশ বক্সগুলো সাদা হয় বক্সের সাইজগুলো কিন্তু মেন বিষয় হয়ে দাঁড়ায় খুঁজে পাওয়ার জন্য অনেক সময় আমরা মেডিসিনের বক্সের গেট আপ চিনার কারণে কালার না চিনার কারণে খুঁজে পাই না তো ধরেন নিউরোলেপ নামে একটা মেডিসিন আমরা খুঁজে পাচ্ছি না স্কোয়ারের বক্সগুলো অনেক কালারফুল হয় তো নিরোলেভ আমরা গুগলে সার্চ দিব নতুন একটা লিঙ্ক নিয়ে সার্চ দিয়ে আমরা ইমেজ অপশনে যাবো ইমেজ অপশনে গেলে আমরা কিন্তু এখানে অনেকগুলো ওষুধের বক্সের কালার পাবো তার মধ্যে আমরা নিউরোলেপ নামে যে ওষুধটা আছে তার বক্সটা আমরা দেখে নিব এবং দেখে নিয়ে দেখব এটার কালারটা কীরকম সেই অনুযায়ী সেটা আবার আমাদের ওষুধ যেখানে থাকে সেখানে আমরা খোঁজা শুরু করবো অনেক সময় সার্জিক্যাল আইটেমগুলো না কারণে আমরা সহজে খুঁজে পাই না তখন আমরা নতুন একটা গুগল লিঙ্ক নিয়ে সেখানে নাম লিখবো যেমন ধরি রমোভ্যাক আমি চিনি না তো গুগলের রোমোভ্যাক সেট লিখে ইন্টার স্ট দিব তখন আমরা এরকম কিছু ইমেজ পাবো সেই ইমেজ অপশন থেকে আমাদের দেখতে হবে যে জিনিসটা কীরকম দেখতে এবং সেই অনুযায়ী পরবর্তীতে আমাদের খুঁজতে হবে সফটওয়্যারে বা নেটে সার্চ না দিয়েও কিন্তু আমাদের জেনে রাখতে হবে যে আমাদের ফার্মেসিতে একই জেনেরিকের কী কী ব্র্যান্ড রয়েছে যেমন এজিথ্রোমাইসিন যদি আমরা দেখি যে স্কোয়ারের জিমেক্স আছে হেলথ কেয়ারের রোজিত আছে এজিসিন রয়েছে অপশন ইনের ইনসেপ্টার রয়েছে ট্রাইডোসিল একইভাবে জি থ্রিন রয়েছে রেনেটার এবং এজিন রয়েছে একমির আবার ব্যসিম করে রয়েছে এজিথ্রোসিন এভাবে প্রতিটা জেনেরিকের কি কী ব্র্যান্ড বা কী কী ওষুধ কোন কোন কোম্পানির আমাদের ফার্মেসিতে আছে এটা কিন্তু আমাদের জানতে হবে এবং এটা জানার উপরেই নির্ভর করে আমরা কতটুকু এক্সপার্ট এবং অল্টারনেটিভ দেওয়ার ক্ষেত্রে বা ওষুধের কোম্পানি চেঞ্জ করে দেওয়ার ক্ষেত্রে আমাদের অবশ্যই রোগীকে বিষয়টা অবগত করতে হবে এবং প্রয়োজন হলে ডক্টরের সাথে আবার আলোচনার জন্য পাঠাতে হবে এবং একটা বিষয় আমাদের অবশ্যই ভালোভাবে জানতে হবে সেটা হলো ওষুধের কোম্পানি অনুযায়ী একই ওষুধ আলাদা আলাদা হলেও মানেও অনেক সময় ভিন্নতা হয়ে যায় যার ফলে দামেও কিন্তু ভিন্নতা দেখা যায় এই জন্য একই জেনেরিকের আলাদা কোম্পানির ওষুধ দেওয়ার ক্ষেত্রে বা অল্টারনেটিভ দেওয়ার ক্ষেত্রে আমাদের সতর্কতা অবলম্বন করা জরুরি একটা সময় প্রথম যখন আমি ফার্মেসি রিলেটেড জবে যোগদান করি তখন নিজেকে প্রিপেয়ার করার জন্য আমি এভাবে জেনারিক নেম এবং প্রত্যেকটা জেনেরিক নেমের কি কী কোম্পানি কি কী ব্র্যান্ড তৈরি করেছে সেটার একটা লিস্ট করি তো যদিও এভাবে প্র্যাকটিস করলে আসলে ছয় মাসে আমরা যা শিখতে পারবো এটা বাস্তবে শিখতে এক মাসের সময় লাগে না তবে কাজে দ্রুত এক্সপার্ট হওয়ার জন্য এই ধরনের পন্থা অবলম্বন করলে অবশ্যই একটু হলেও উপকার পাওয়া যায় রোগীকে দেওয়ার আগে আমাদের ওষুধ কাটার ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই খেয়াল করতে হবে ওষুধের পাতার যে কোনো এক পাশে অধিকাংশ ক্ষেত্রে ব্যাচ নাম্বার সহ ডেট লেখা থাকে এক্সপায়ারি ডেট তো এক্সপায়ারি ডেটটা রেখে আমাদের সবসময় ওষুধ কাটতে হবে তো এক্সপায়ারি ডেট রাখার জন্য কিছু কারণ রয়েছে যে কোনো সময় সেই ওষুধটার মেয়াদ যে কোনো সময় যে কোনো কেউ চেক করতে চাইলে সেটা কিন্তু লাগবে তো সেই ডেটটা রেখেই কিন্তু আমাদের ওষুধ কাটে রোগীকে দিতে হবে এবং নার্সরা বা যে কেউ ওষুধ রোগীকে খাওয়ানোর সময়ও ডেটের অপোজিটে খাওয়ানো শুরু করতে হবে একটা প্রিসক্রিপশনের সবগুলো আইটেমের বক্স সামনে নিয়ে না গেলেও চলে তো সেক্ষেত্রে যদি কোনো বক্সের এক পাতা ওষুধ আমাদের দরকার হয় একটা প্রিসক্রিপশনের জন্য একটা আইটেমের তো সেক্ষেত্রে আমরা এক পাতায় খুলে নিয়ে যেতে পারি তো সেক্ষেত্রে বক্সটা নিয়ে যেতে হবে না তো কিছু কিছু ক্ষেত্রে ডাবল বক্স যদি থেকে থাকে র্যাকের ভিতর তো সেক্ষেত্রে আমরা একটা বক্সকে কোনো চিহ্ন বা যে কোনো চিহ্ন ব্যবহার করে বুঝাইতে পারি যে এটা আগের ব্যবহৃত খোলা প্যাকেট প্রেসক্রিপশন একটি সার্ভ করতে গেলে প্রেসক্রিপশনে একটি ওষুধ দিনে কতবার খাইতে বলছে এবং তার ডোজেসের ফ্রিকোয়েন্সিটা তিন দিন বা সাত দিন বা পনেরো দিন কিংবা কখনো কখনও এক সপ্তাহ এক মাস দুই মাস কিংবা চলবে এভাবে লেখা থাকে তো এগুলো খুব সাবধানে বুঝতে হয় এবং বুঝে একটা ক্যালকুলেট করতে হয় সেই রুগীটা এই ওষুধটা মোট কতগুলো পাবে আবার কোন কোনো রুগী একটা নির্দিষ্ট টাকার এমন বলে বলে যে আমাকে এত টাকার মধ্যে ওষুধ দেন আমরা প্রেসক্রিপশনে মাঝে মধ্যে হঠাৎ কিছু ড্রাগ পাই যেগুলো প্রেসক্রাইব করা থাকে এভাবে যে প্রথম দুই দিন বা তিন দিন দিনে তিনবার এবং পরবর্তী পাঁচ দিন দিনে দুইবার এবং পরবর্তী সাত দিন দিনে একবার এভাবে ডোজটা বা ডোজেসটা ধীরে ধীরে কমিয়ে আনা হয় তো সেখানে কিন্তু আমাদের একটু বেশি ক্যালকুলেট করতে হয় করে দেখতে হয় টোটাল কতগুলো ওষুধ সেই রুগীটা পাচ্ছে একই সাথে প্রত্যেকটা ওষুধের ডোজ কী পরিমাণ দেওয়া থাকে কত এমজি কিংবা কত গ্রাম কিংবা কত মাইক্রোগ্রাম কিংবা কত ইউনিট এগুলো ভালোভাবে খেয়াল হবে একটা জায়গায় আমরা যারা ফার্মেসিতে কাজ করতে চাই আমরা যত বেশি ওষুধগুলো হাতাহাতি করবো গুসাভুসি করবো তত কিন্তু আমাদের সেগুলো সম্পর্কে ধারণা উন্নতি হতেই থাকবে এবং কোন জায়গায় কোন ওষুধ থাকে এটা সম্পর্কে আমাদের খুব তাড়াতাড়ি নলেজ বৃদ্ধি করতে হবে যে ওষুধগুলা বা ইনজেকশন বা ভ্যাকসিনগুলা ফ্রিজে থাকে সেগুলো যদি আমরা বাইরে খুঁজি তাহলে কিন্তু হবে না সারাদিন আমরা খুঁজে পাবো না আবার অনেক সময় একটা জিনিসের একাধিক নাম থাকে এই নামগুলো কিন্তু আমাদের সঠিকভাবে জানতে হবে আমাদের জন্য জরুরি একটা কাজ হল রোগীকে বা পেশেন্ট পার্টিকে সবসময় খুশি রাখা রোগীকে অ্যান্টিবায়োটিকের ডোজ পূর্ণ করার জন্য উৎসাহিত করা ওষুধ সেবনের নিয়মকরণ সঠিকভাবে রোগীর কাছে পৌঁছানো নিজে না জানলে অভিজ্ঞতার কাছে জেনে নেওয়া কিংবা প্রয়োজন হলে ডক্টরের কাছে পুনরায় পাঠানো এসব কিছু আমাদের জন্য বাধ্যতামূলক এর কারণ হলো ট্রিটমেন্টে আন্দাজ বা আইডিয়া বা ধারণা সন্দেহ এগুলো বলতে কোনো কথা নেই এবং এটা স্বাস্থ্যখাতের সাথে জড়িত সবাইকেই মনে রাখতে হবে অধিকাংশ হাসপাতালগুলোতে বিশেষ করে বড় হাসপাতালগুলোতে আইপিডি ওপিডি ওটি এগুলোর জন্য আলাদা আলাদা ফার্মেসি থাকে এমনকি স্টোরও আলাদা হয়ে থাকে তো আইপিডি এবং ওপিডির ডিসপেন্সিংয়ে খুব বেশি তফাৎ নেই আইপিডিতে প্রিসক্রিপশনের বদলে মেডিসিন লিস্টটা ভিন্ন উপায়ে ফার্মেসিতে এসে থাকে সেটা মেইলিং সিস্টেমে মেইলের মাধ্যমে কিংবা হাসপাতালের যে সফটওয়্যার রয়েছে সেটার মাধ্যমে ফার্মেসিতে মেডিসিনের ইন্ডেন বা প্রয়োজনীয় তালিকা চলে আসে সেই মেডিসিনটা হসপিটালের স্টাফ দ্বারা আবার ওয়ার্ডে পৌঁছানো হয় আবার কিছু হসপিটালে পেশেন্ট পার্টির কাছে মেডিসিন লিস্ট লিখে দিয়ে মেডিসিন আনতে পাঠানো হয় এটা নির্ভর করে কোন হসপিটালে কোন নিয়ম চালু রয়েছে তার উপর আইপিডিতে ডিসপেন্সিং করা ওপিডির তুলনায় তুলনামূলকভাবে সহজ এবং এখানে পেশেন্ট পার্ডের খুব একটা চাপ থাকে না আর ইনজেক্টেবল আইটেম বেশি থাকে এবং হসপিটালগুলোতে টাকার লেনদেন এই আইপিডি ফার্মেসি আলাদা থাকলে থাকে না বড় হসপিটালগুলোতে গুলোতে এর যে সিস্টেমটা বা পেশেন্ট পার্টির বাকি রাখা যে সিস্টেমটা সে পেমেন্টটা বিলিং এ করার সিস্টেম থাকে ফার্মেসি রিলেটেড জবটা কিন্তু সেনসিটিভ একটা জিনিস কারণ এখানে টাকা পয়সার হিসাব নিকাশের ব্যাপার থাকেই কথা শুনতে হয় অনেক জবাবদিহিতা রয়েছে এসব কিছুর চেয়েও সবচেয়ে বড় কথা হল এখানে অপশন দুটি হয় রোগীর সুস্থ জীবন না হয়তো একটি ভুলে রোগীর একটি জীবন নষ্ট তাই সঠিকভাবে মেডিসিনের ডিসপেন্সিং স্টোরেজ পেশেন্ট কাউন্সেলিং এসবই খুবই জরুরি এর জন্য আরও জরুরি হলো ফার্মাসিস্টদের সঠিক মূল্যায়ন এবং সঠিক ব্যবহার আমাদের রাজধানীতে কিংবা গুটি কয়েক কিছু বড় শহরগুলোতে মডেল ফার্মেসি বাস্তবান হলেও এ গ্রেড বা গ্রাজুয়েট ফার্মাসিদের তত্ত্বাবধানে বি গ্রেডদের কার্যক্রম আবার বি গ্রেডদের সহযোগী হিসাবে সি গ্রেড বা সেলসম্যানদের কার্যক্রম এইভাবে গোসানো ফার্মেসি বাংলাদেশের অধিকাংশগুলো নয় এক্ষেত্রে অনিয়ম অব্যাহত রয়েছে আমাদের ডিপ্লোমা ফার্মাসিস্টদের পাশ করার পরে শুরুতে কাজ না জানায় অনেক হয়রানির শিকার হতে হয় এবং অল্প বেতনে সেলসম্যানদের সাথেই একই কাজ করতে হয় একটা সময় নিজের যোগ্যতা নিজে আদায় করে নিয়ে নিজেকে সেলসম্যানের থেকে উপরের পদে নিয়ে গিয়ে তার উপর কর্তৃত্ব খাটানোর মতো পরিস্থিতি তৈরি করে নিতে হয় এটা ডিপ্লোমা ফার্মাসিস্টদের প্রাপ্য যেমনভাবে এ গ্রেড বা গ্রাজুয়েট ফার্মাসিস্টরা ডিপ্লোমা ফার্মাসিস্টদের ওপর কর্তৃত্ব খাটায় ইনচার্জ বা বিভিন্ন উপরস্থ পদ দখল করে এবং এটাও কিন্তু ডমিনেট না এটা কিন্তু তাদের প্রাপ্য সবশেষে বলতে চাই জীবনে ভালো কিছু করতে গেলে বা ভালো জায়গায় যেতে গেলে আগের ধাপগুলো অবশ্যই অতিক্রম করতে হবে আমাদেরকে তাই কোনো কিছু ছোট করে দেখা যাবে না এবং হিউজ পরিমাণ মেডিসিন সম্পর্কে ধারণা লাভ করা এটা কিন্তু যাতা ব্যাপার না এটা সবার দ্বারা সম্ভব হয় না এবং আমাদের দেশের তুলনায় বিদেশে ফার্মাসিস্টদের মূল্যায়ন অনেক বেশি আমাদের দেশে ক্লিনিক্যাল ফার্মাসিস্টদের স্টাডিও তেমন হয় না এবং এদের ব্যবহারও তেমন নাই কিন্তু একটা ক্লিনিক্যাল ফার্মাসিস্টদের মূল্যায়ন কিন্তু অনেক বেশি বর্তমানে আমি ডিপ্লোমা ফার্মাসিস্ট হিসেবে আসি এবং পরবর্তীতে আমি গ্রাজুয়েট ফার্মাসিস্ট হিসেবে যোগ্যতা অর্জন করার অপেক্ষায় পড়াশোনা করে যাচ্ছি প্রায় শেষের দিকে সবার কাছে দোয়া কামনা করি তবে একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে বস হইতে গেলে আগে কিন্তু আমাদের বসের আন্ডারে কাজ করতে হবে আর সরাসরি মেডিসিনের সাথে জড়িত বা মেডিসিন হাতে ধরে কাজ না করলে কখনো এই বিষয়ে এক্সপার্ট হওয়া সম্ভব না আর এজন্যই ডিপ্লোমা ফার্মাসিটির যা যারা পরবর্তীতে গ্রাজুয়েশন করে এই লাইনে অনেকদিন ধরে কাজ করে তাদের ধারণাটা বেশি পাকাপোক্ত হয় তো সকল ডিপ্লোমা ফার্মাসির গ্রাজুয়েট ফার্মাসির সবারই উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় শেষ করছি আল্লাহ তাহলে আমাদের ভালো রাখুক আসসালামু আলাইকুম